এখন জানেন আপনারা, সারা বছর সারা দেশ জুড়ে আমাদের নতুন করে সদস্যতা অভিযান চলছে। 2014-তে আমরা মিসপালের মাধ্যমে শুরু করেছিলাম, 2019-ও হয়েছে। আবার এই নির্বাচনের পরে নতুন করে 10 কোটির বেশি মেম্বার সংগ্রহ হচ্ছে, সেই জন্য সমস্ত রাজ্যের বুথ স্তর পর্যন্ত কর্মীরা লেগে পড়েছেন টার্গেট পুরো করতে। কেন্দ্রীয় কমিটি ঠিক করেছেন, যারা বরিষ্ঠ নেতা আছেন বা সর্বভারতীয় দায়িত্ব পালন করেছেন, এমপি ছিলেন, এরকম কয়েকশো নেতাকে 10টা করে জেলা দায়িত্ব দেওয়া হয়েছে। এর জন্য আমাকে ত্রিপুরার 10টি জেলা, মানে একটি প্রদেশীয় হয়ে গেল, এখানকার বিশেষভাবে সদস্যতা অভিযানে এখানকার যারা নেতৃত্ব আছেন তাদের সহায়তা করার জন্য বলা হচ্ছে। এসেছি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে অবস্থা চলছে আরজিকর নিয়ে, মানে সেই পরিস্থিতিতে আপনি কলকাতা ছেড়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে, রাজ্য সরকার 13 বছর ধরে আছে সরকারে, ভোটে জিতে যায়, কিন্তু প্রশাসনের কোনো তাদের কন্ট্রোল নেই, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, প্রতিনিয়ত এরকম হচ্ছে। প্রায় 50,000 এরকম ঘটনা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে হয়েছে, বক্স থেকে আরম্ভ করে মহিলাদের, বাচ্চাদের সব ধরনের, এবং খুন, ধর্ষণ, অঙ্গহানি, হত্যার অভিযোগ, কিন্তু তার কোনো বিচার হয় না। ফলে যারা অদুষ্কৃতকারী দিনকে দিন তারা বেড়ে যাচ্ছে, আরও সংখ্যা বাড়ছে। এই যে মর্মান্তিক ঘটনা এরজি করে ঘটেছে, এটা সারা বাংলার লোককে তথা দেশের লোককে নড়িয়ে দিয়েছে। ডাক্তাররা সামনে এসে নেতৃত্ব দিয়েছেন, জুনিয়র ডাক্তাররা, আর বাকি সময় তাদের সঙ্গে আছে। আমরা রাজনৈতিক পার্টি হিসাবেও এই ঘটনার বিচার চাইছি, প্রতিবাদ করছি এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছি। যারা এখনও বিজেপির সভ্যপদ নেয়নি, আপনি তো ত্রিপুরাতে এসেছেন সভ্যপদ অভিযানে, কী বলবেন তাদের? আগস্ট মাস থেকে এই অভিযান শুরু হয়েছে প্রশিক্ষণ ইত্যাদি দিয়ে, এখন ধীরে ধীরে একবারে জেলা থেকে মণ্ডল, শক্তিকেন্দ্র, বুথ অবধি আমরা পৌঁছচ্ছি। তো সমস্ত কর্মীদের লাগিয়ে সেপ্টেম্বর অক্টোবর পুরো শক্তি লাগিয়ে আমরা এই অভিযান করব, যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছতে পারি। আর সেটা আপনারা দেখতে পাবেন রাস্তায় যখন বেরোবো আমরা। এখন প্রচার সেভাবে শুরু হয়নি, প্রস্তুতি চলছে। সে প্রস্তুতি কীরকম হয়েছে, কতটা হয়েছে দেখার জন্য আমি এসেছি।